ফ্রেন্ড, তোমাদের আগের দিনে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ওর বার্থডেতে আমি কতটুকু কি করতে পেরেছি। তো জাস্ট এইটুখানিই করেছি, মানে একদম খুবই সামান্য। তো বিয়ে হয়ে গেলে আমাদের, তাহলে আমি ভালো করে রান্না করে সব কিছু করে নিজের হাতে খাওয়াতে পারতাম বা অনেক কিছু সাজাতে পারতাম, প্ল্যানিং থাকতো, কিন্তু এইটুকু টাইমে হয় না, গেছি। তো এইটুকুই করেছি। ওর কতটুকু ভালো লেগেছে সেটা তোমরা শুনে না, ওর কেমন লেগেছে কারণ ওর ফার্স্ট টাইম এরকম করে হয়েছে, এইটুখানি। তো ওর মুখ থেকে শুনে নাও কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো, এটা হচ্ছে কাল, আজকে আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে, তো এইভাবে সাজিয়েছে। আমার 28 থেকে 29 বছর পূর্ণ হচ্ছে আমার বার্থডে, তো এত বছরে এই ফার্স্ট এইভাবে সাজানো হচ্ছে, সাজিয়ে আমার বার্থডে সেলিব্রেট করছে। তো এটা পুরোটাই ক্রেডিট হচ্ছে সঙ্গীতা, ওই করছে এসব, ওই সব কিনে নিয়ে এসে সাজিয়েছে ও আর আমার মা মিলে। তো দেখো, এটাই হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন। ভেরি হ্যাপি, কারণ এই এত বছরে প্রথম ওই এটা করলো এরকমভাবে সাজিয়ে।